নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো 1 কিলো রসুনকে কিভাবে 1 মিনিটে ছাড়িয়ে ফেলবে। তা এটা একটা দুর্দান্ত কিচেন টিপস যা আপনারা অতি সহজে বাড়িতে করতে পারবেন। তা কিভাবে করে তা দেখে নেওয়া যাক। দেখে নিন দর্শক বন্ধুরা, মোটামুটি আমরা 500 গ্রামের মতন রসুন নিয়ে নিয়েছি এখানে। তা আপনারা এটা 1 কিলো রসুনও নিতে পারে, বাট এখানে আমি 500 গ্রাম রসুনেরটাই দেখাচ্ছি। তা এখানে প্রথমে আমরা যা করি, এই রসুনটাকে হাতে করে রসুন কোয়া ছাড়িয়ে ছাড়াতে গেলে প্রচুর সময় লাগবে, কিন্তু আমরা জাস্ট 1 মিনিটে আপনি 1 কিলো রসুন ছাড়িয়ে ফেলবেন জাস্ট 1 মিনিটে। তা দেখে নেওয়া যাক পরের পদ্ধতিটা আমি কীভাবে করি। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা আগে থেকে গরম জল করতে দিয়ে দিয়েছিলাম, গরম জলটা হয়ে গেছে, মোটামুটি একটা গরম হলেই হবে। বাট তারপরে আমরা এই রসুনগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এবারে এই গরম জলের ভেতর 10 মিনিট মতন এটাকে ভিজে, 5 থেকে 10 মিনিট মতন এই রসুনগুলোকে ভিজিয়ে রাখতে হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তা আমরা জলটাকে ছেঁকে দিয়ে তারপর আলাদা পাত্রে আমরা রেখে দিয়েছি। এবারে আমরা জিনিসটাকে করব, এই রসুন কোয়াগুলোকে আমরা ভালো করে চটকাবো জিনিসটা। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের রসুনগুলো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবং তার খোসাগুলো দেখে নিন, এইগুলো হচ্ছে তার খোসা, ভিজানো খোসাগুলো দেখে নিন। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা রসুন ছাড়াবেন মাত্র 1 মিনিটে 1 কিলো রসুন। তা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।